রহমানির রহিম বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। শুরু করতে যাচ্ছি ডাইনামিক অ্যানালাইসিসের পার্ট টু। এর আগের ভিডিওতে পার্ট ওয়ানে আমি ইন্ট্রোডাক্টরি ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি, আজকে পার্ট টুতেও আমি থিওরিটিক্যাল কিছু খুবই ইম্পর্টেন্ট কিছু টার্মিনোলজি নিয়ে আলোচনা করব। তো আমি এখানে এই সিরিজের মধ্যে মূলত রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস মেথড এবং টাইম স্টেন অ্যানালাইসিস মেথডের মাধ্যমে ডাইনামিক অ্যানালাইসিসটা দেখাবো। তো এই ব্যাপারগুলো আমি সরাসরি সফটওয়্যার অ্যাপ্লিকেশনে চলে গেলে আমাদের কিছু টার্ম চলে আসবে সফটওয়্যারের মধ্যে আমরা দেখতে পাবো। এই জিনিসগুলো যদি আপনারা না বুঝেন না ফিল করেন তাহলে আপনার আসলে ডাইনামিক অ্যানালাইসিসটা আপনাদের মানে বেসিকটা ক্লিয়ার থাকবে না বা স্পষ্ট হয়ে যাবে। তো সেজন্যই আমি এই রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস এবং টাইম স্টেন অ্যানালাইসিসের সাথে সম্পর্কিত কিছু বেসিক টার্মিনোলজি নিয়ে আমি এখন আলোচনা করব। তো শুরু করা যাক তাহলে। তো প্রথমে হলো আমাদের প্রথম যে টার্মটা আছে সেটা হলো টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডের এটা খুবই কমন একটা শব্দ, এটার সাথে সবাই পরিচিত আমি আশা করি। ইভেন যারা ইন্টারমিডিয়েট ফিজিক্স থেকেই আমরা এটা পড়ে আসছি, আরও এরা নিচের ক্লাসগুলোতেও আমরা পড়ে আসছি টাইম পিরিয়ড। তো আমরা এখন মেনলি বিল্ডিংয়ের টাইম পিরিয়ড নিয়ে এখানে আলোচনা করব। আসলে পৃথিবীর প্রত্যেকটা বস্তুরই একটা ফান্ডামেন্টাল ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে বা টাইম পিরিয়ড আছে। টাইম পিরিয়ড এবং ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে সম্পর্ক হলো ফ্রিকোয়েন্সির সাথে সম্পর্ক ইনভার্স সম্পর্ক, টি ইকুয়াল টু ওয়ান বাই এফ বা এফ ইকুয়াল টু ওয়ান বাই টি আমরা এভাবে প্রকাশ করি এটাকে। তো যাই হোক, তাহলে একটা বিল্ডিংয়ের জন্য টাইম পিরিয়ড বলতে আসলে কী বোঝায় আমি এখন সেটা দেখাবো। তো আমি এখানে একটা ফিগারের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তো এখানে এই যে আমি যদি একটা বিল্ডিং ড্র করি, সাপোজ এটা একটা বিল্ডিং, ওকে। তো এখানে আমি ধরে নিলাম যে খুবই মানে একটা ঘূর্ণিঝড় আসলো, খুবই স্পিডে একটা বাতাস আসলো, সেটার স্পিড হলো 90 মিটার পার সেকেন্ড, সেটা বিল্ডিংয়ের টপে কী করলো, আঘাত করলো, মানে টপে মানে ফোর্স অ্যাপ্লাই করলো আর কি, ফোর্স জেনারেট করলো। তো এখানে লোড অ্যাপ্লাই করলো। তো এখানে তাহলে কী হবে, যখন এই এখান থেকে যখন বিল্ডিংয়ের লোড আসবে বা বাতাস আসবে তখন কি বিল্ডিংটা কি এভাবে দাঁড়িয়ে থাকবে? না, বিল্ডিংটা আসলে অ্যাকচুয়ালি কী করবে, এরকম হওয়ার চেষ্টা করবে বা ধরে নিলাম এরকম হবে। হ্যাঁ, মানে এটা ডিফ্লেক্ট হবে আর কি, ডিফ্লেক্টেড হয়ে এরকম শেপের হবে। তো এরপরে এখন তাহলে এটা এরকম শেপের যদি হয়ে যায় তাহলে এটা তো আর এখানে থাকবে না, এটা আবার কি এটার পূর্বের অবস্থায় ফিরে আসবে, কিন্তু এটা একসাথে পূর্বের অবস্থায় ফিরে আসবে না, এটা হয়তো এরকম কোথাও ফিরে আসবে এইভাবে। তাহলে কী হলো হচ্ছে ব্যাপারটা, এটা এভাবে দুলবে আসলে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এদিক থেকে বাতাস আসলে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, এরপর একটা নির্দিষ্ট সময় পর এটা নিজের পজিশনে চলে আসবে। তাহলে আমরা এটা কনসিডার করে নিচ্ছি আর কি, বাস্তবে হয়তো অ্যাকচুয়ালি এরকম নাও হইতে পারে, ওকে, জাস্ট আমরা একটা আইডিয়ালাইজ বিষয় কনসিডার করতেছি। তাহলে এখানে হলো এই যে বিল্ডিংটা প্রথমে এখানে আসলো, এখানে এসে এরপর কী হবে, এটা এখান থেকে আবার কি এখানে আসলো, আবার এখান থেকে এটা হয়তো এইরকম কোনো একটা জায়গায় আসবে, আবার এরকম এই এখানে বা এটার কোথাও আগে মানে এটার সামনে কোথাও থাকবে আর কি, হয়তো অ্যাকচুয়ালি এখানে আসবে না, ধরে নিলাম এখানেই আসবে বোঝার সুবিধার্থে। তাহলে এখানে আসলো, তাহলে কী হলো ব্যাপারটা, এই যে এখান থেকে শুরু হয়ে এখানে আসলো, এখান থেকে আবার এখান থেকে কি ব্যাক করে এখানে আসলো, তাহলে কী হলো, একটা পয়েন্ট থেকে শুরু হয়ে এটা পূর্ণ একটা দোলন সম্পন্ন করলো বা একটা পূর্ণ দোলন সম্পন্ন করলো। তাহলে এই যে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে এটা দুলতে শুরু করে আবার একটা পূর্ণ চক্র সম্পন্ন করে বা পূর্ণ দোলন সম্পন্ন করে আবার আগের পয়েন্টে ফিরে আসতে বিল্ডিংটার যে সময় লাগছে সেটাই হলো বিল্ডিংয়ের টাইম পিরিয়ড। এই যে এই পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগছে সেটা হলো বিল্ডিংয়ের টাইম পিরিয়ড, আশা করি বুঝতে পেরেছেন। তো এই বিল্ডিংয়ের টাইম পিরিয়ডটা আসলে প্রত্যেকটা বিল্ডিংয়েরই টাইম পিরিয়ড আছে। এই টাইম পিরিয়ডটা বিল্ডিংয়ের বিভিন্ন প্রপার্টিদের সাথে সম্পর্কিত, বিল্ডিংয়ের হাইটের সাথে সম্পর্কিত, বিল্ডিংয়ের মাসের সাথে সম্পর্কিত, স্টিফনেসের সাথে সম্পর্কিত, অর্থাৎ স্টিফনেসের উপর ডিপেন্ড করে টাইম পিরিয়ডটা ভ্যারি করতে পারে। একটা সেম হাইটের বিল্ডিং যদি স্টিফনেস কম বেশি হয় তাহলে টাইম পিরিয়ডটাও কম বেশি হবে। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন টাইম পিরিয়ডটা বলতে আসলে কী বোঝায়। তো এটা আমি উইন্ডের এক্সাম্পল দিয়ে বুঝাইলাম, যেহেতু উইন্ডের এক্সাম্পল দিয়ে বোঝানো সহজ, আর্থকোয়াকের ক্ষেত্রেও সেম ফিলোসফি এরকম হইতে পারে। ওকে, এরপরে আমি পরের ইয়েতে চলে যাই, তাহলে পরের টার্মিনোলজিতে চলে যাই। এরপরটা হলো আমাদের পিজিএ, হ্যাঁ, পিক গ্রাউন্ড অ্যাক্সেলারেশন। আচ্ছা, পিক গ্রাউন্ড অ্যাক্সেলারেশন মানে হলো ভূমিকম্পের সময় আমাদের বিল্ডিংয়ের নিচে বেডরকের মধ্যে যে আমাদের ইফেক্টটা আসে বা যে অ্যাক্সেলারেশনটা হয় বা শেকিংটা হয় সেটাই হলো পিক গ্রাউন্ড অ্যাক্সেলারেশন, জাস্ট সিম্পলভাবে যদি বলি।
তাহলে ভূমিকম্প যখন হবে, ভূমিকম্পের সময় আমাদের বিল্ডিং এর নিচে বেডরক, যে বেডরকের মধ্যে যে শেকিংটা হয় বা যে অ্যাক্সিলারেশনটা আমরা আসে আর কি, সেটাই হলো পিক গ্রাউন্ড অ্যাক্সিলারেশন। তো আমি যে এই ভিডিওটা এখন বানাচ্ছি, গতকাল রাতেই একটা ভূমিকম্প হয়েছে। তাহলে আমি যে বিল্ডিং এর মধ্যে বসে আছি, সেই বিল্ডিং এর নিচে বেডরকের মধ্যে যে মানে যে শেকিংটা হয়েছে বা যে শেকিংটা বা অ্যাক্সিলারেশনটা আসছে, সেটাই হলো পিক গ্রাউন্ড অ্যাক্সিলারেশন। ওকে, এরপরে হলো মোডস, মোড শেপ, মোডাল অ্যানালাইসিস। এই টার্মগুলো খুবই ইম্পর্টেন্ট, আমরা যখন ইটিএফসে যাব তখনই এই টার্মগুলো সম্পর্কে, মানে এই টার্মগুলো আমাদের দেখতে পাবো আর কি। আমরা আমাদের পরবর্তী যে টার্ম আছে সেটা হলো মোড। তো মোড মানে হলো ডিফর্ম শেপ। তো এখানে একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, ভেরি সিম্পল। এখানে এই যে আপনারা সবুজ কালারের যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা বিল্ডিংয়ের ফ্রেম, এটাকে আপনারা একটা কনসিডার করতে পারেন। তো এখানে এটা লোড অ্যাপ্লাইয়ের পূর্বে, তো আমি যদি এখানে একটা ল্যাটারাল লোড অ্যাপ্লাই করি এখানে বিল্ডিংয়ের টপে, তাহলে কী হবে, এই যে এটা কিন্তু এভাবে মানে এই জায়গায় থাকবে না, এটা একটু ডিফর্ম হয়ে যাবে। তাহলে যে শেপটা হবে কি, কালো যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এরকম একটু ডিফর্ম শেপটা, এই যে যেটা দেখতে পাচ্ছেন এরকম হয়ে যাবে। তাহলে এটাই হলো এই ফ্রেমের মোড, হ্যাঁ একটা মোড, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এরপরের টার্মে চলে যাই আমরা, এরপরের টার্ম হলো আমাদের মোড শেপ অর মোডাল শেপ। তো আমি একটু আগে টাইম পিরিয়ডের যে এক্সাম্পল দেখিয়েছি, সেটাতে আমি দেখিয়েছিলাম যে আমরা যদি কোনো একটা বিল্ডিংয়ের মধ্যে যদি ল্যাটারাল লোড আসে, কোনো একটা বিল্ডিংয়ে যদি ল্যাটারাল লোড আসে, তাহলে কি এটা দুলতে থাকে, হ্যাঁ এটা দুলতে থাকে। যে এইখানে যদি আমি একটা ল্যাটারাল লোড অ্যাপ্লাই করি, তাহলে এটা এভাবে এভাবে দুলবে, এই যে এভাবে দুলবে, মানে একবার এদিক থেকে লোড অ্যাপ্লাই করলে এটা এদিকে আসবে, মানে এতটুকু রিফ্লেকশন হবে এটার, আবার এদিক থেকে লোড অ্যাপ্লাই করলে এটা এখানে আসবে, অথবা এদিকে এখানে আমরা যদি লোড অ্যাপ্লাই করে ছেড়েও দিই, তাহলে এটা একবার এখানে আসবে, এখান থেকে এখানে, আবার এটা একটা সময় এসে এটা এখানে স্বাভাবিক হয়ে যাবে। তাহলে কী হচ্ছে ব্যাপারটা, এই বিল্ডিংটা এভাবে দুলতেছে, হ্যাঁ তাহলে এই বিল্ডিংটা কি সবসময় এভাবেই দুলবে? হ্যাঁ, এটা আসলে অ্যাকচুয়ালি সবসময় এভাবে দুলবে না, একটা বিল্ডিং অসংখ্যভাবে দুলতে পারে, হ্যাঁ বিভিন্নভাবে বিভিন্ন শেপে দুলতে পারে, এটা হলো একটা প্যারাবোলিক শেপে এটা দুলতেছে। তো এখন এই বিল্ডিংটা কীভাবে দুলবে সেটা ডিপেন্ড করতেছে হলো তার মধ্যে, মানে তার কোন পয়েন্টে লোডটা অ্যাপ্লাই করা হচ্ছে। আমরা যদি টপে লোডটা অ্যাপ্লাই করি তাহলে বিল্ডিংটা এভাবে দুলবে, আমরা যদি মাঝখানে একটা লোড অ্যাপ্লাই করি তাহলে কিন্তু বিল্ডিংটা এভাবে এভাবে দুলবে না। কিন্তু তখন কি এভাবে দুলবে, এই যে এখানে এই ফিগারটা, এই যে এই ফিগারটা দেখেন, এই যে এখানে এখানে মনে করেন একটা লোড অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে কিন্তু এটা এভাবে দুলবে, হ্যাঁ এভাবে এভাবে দুলবে। আর আমি যদি এখানে এই জায়গায় লোড অ্যাপ্লাই করি একটা, এবং এই জায়গায় লোড একটা অ্যাপ্লাই করি, তাহলে এটা কীভাবে দুলবে, এই যে এভাবে এভাবে এটা ড্যান্স দিবে। তাহলে বিল্ডিংটা মধ্যে কোথায় লোড অ্যাপ্লাই হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে এটা আসলে মানে কীভাবে দুলবে সেটা আমরা নির্ধারণ করতেছি। তো আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, একটা মানুষের একটা এক্সাম্পল দিই, আমরা সাপোজ আমার হাতে যদি ডান হাতে যদি আমি 5 কেজি ওজনে যদি একটা ওয়েট নিই, তাহলে কি আমার ডান হাতটা ডিফ্লেক্টেড হবে, আর আমার অন্য শরীরে বডির যে অন্য পার্টসগুলো আছে সেগুলো কিন্তু স্থির থাকবে, সেগুলোর কোনো চেঞ্জ পরিবর্তন হবে না। অথবা আমি যদি ডান হাতে যদি একটা আমার মানে একটা ডাইনামিক লোড অ্যাপ্লাই করি, তাহলে কি আমার ডান হাতটা কাঁপবে, অন্য অন্য পার্টসগুলো কিন্তু হয়তো কাঁপবে না, হ্যাঁ। আর আমি যদি মাথায় যদি একটা ওয়েট নিই, তাহলে কি আমার এখানে একটা অ্যাক্সিয়াল ফোর্স অনুভব করবে, এখানে একটা রিফ্লেকশন হবে। তো বিল্ডিংয়ের ক্ষেত্রে ব্যাপারটা সেম এক্স্যাক্টলি এরকমই, যদি আমরা বিল্ডিংয়ে আসলে কোথায় লোড অ্যাপ্লাই করতেছি সেটার উপর ডিপেন্ড করে বিল্ডিংটার শেপটা চেঞ্জ হবে, হ্যাঁ শেপটা চেঞ্জ হবে, এবং একটা বিল্ডিংয়ের যেই যেই শেপে দুলতে পারে, হ্যাঁ যে যেই শেপে দুলতে পারে সেটাকে সেই বিল্ডিংয়ের মোড শেপ অর মোডাল শেপ বলে, হ্যাঁ যে যেই শেপে দুলতে পারে সেটাকে সেই বিল্ডিংয়ের মোড শেপ অর মোডাল শেপ বলে। তো তাহলে যেহেতু মোড শেপটা আমাদের ডিপেন্ড করতেছে এই লোডটা কোথায় অ্যাপ্লাই হইতেছে সেটার উপর, তো আমাদের এখন প্রশ্ন হলো বিল্ডিংয়ের কোন কোন জায়গায় লোড অ্যাপ্লাই হইতে পারে, বা কোন কোন জায়গায় আমরা লোড অ্যাপ্লাই করতে পারি। আসলে একটা বিল্ডিংয়ের লোড অ্যাপ্লিকেশনের পয়েন্ট হলো ইনফিনিটি, মানে যে কোনো জায়গায় যে কোনো পয়েন্টে এটা লোডটা অ্যাপ্লাই হতে পারে, তার মানে কি এটার মোড শেপও ইনফিনিটি, তাহলে এটা অসংখ্য মোডে, এটা অসংখ্য রিফ্লেক্টেড শেপে, এটা মানে এটার অসংখ্য রিফ্লেক্টেড শেপ হইতে পারে, যেহেতু মোড শেপ মানেই রিফ্লেক্টেড শেপ বা ডিফর্ম শেপ, তার মানে একটা বিল্ডিংয়ের অসংখ্য রিফ্লেক্টেড শেপ হইতে পারে বা ডিফর্ম শেপ হইতে পারে বা মোড শেপ হইতে পারে। তো তাহলে যে যেই শেপে এটা দুলবে সেটাই হলো সেই বিল্ডিংয়ের মোড শেপ, তাহলে একটা বিল্ডিংয়ের মোড শেপ অসংখ্য ইনফিনিটি। তো আমরা সাধারণত কমন সেন্স থেকে আমরা যেটা মানে সবসময় কনসিডার করি সেটা হলো চিন্তা করি যে হলো একটা বিল্ডিংয়ে এদিক থেকে লোড আসবে এটা এভাবে দুলবে, তাহলে এটাই মানে
এটা হলো ফার্স্ট মোড শেপ, এটাকে ফার্স্ট মোড বলা হয়। তো একটা বিল্ডিং ফার্স্ট মোড শেপেই দোলার টেন্ডেন্সিটা সবচেয়ে বেশি, মানে ফার্স্ট মোডে এটা সবচেয়ে বেশি দোলার প্রবণতা থাকে। এবং আমরা যখন লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস করি তখন কিন্তু শুধুমাত্র ফার্স্ট মোড শেপ আমরা কনসিডার করি, মানে আমরা একটা ল্যাটারাল লোড একটা অ্যাপ্লাই করি, করে জাস্ট এটার কারণে আমাদের যেই মানে ফোর্সটা আমরা পাই এখানে বা বেশিটা, এটা আমরা কি বিভিন্ন ফ্লোরে ডিস্ট্রিবিউট করে দিই। তো তাহলে ল্যাটারাল আমরা যখন স্ট্যাটিক লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস করি তখন শুধুমাত্র একটা মোড শেপ আমরা কনসিডার করি, অন্য কোনো কিছু কনসিডার করি না কিন্তু। কিন্তু একটা বিল্ডিং কি একটা মোড শেপ মোডেই দুলবে? অ্যান্সার হলো না, কারণ একটা বিল্ডিং অসংখ্য মোড শেপে দুলবে, কারণ যখন ডাইনামিক লোড আসবে তখন কি বিভিন্ন পয়েন্টে লোডটা অ্যাপ্লাই হতে পারে, বিভিন্ন ডিরেকশন থেকে, বিভিন্ন ম্যাগনিটিউডে, বিভিন্ন সময়ের সাথে সাথে কি লোডটা চেঞ্জ হচ্ছে, তাহলে কি এটা ডিফ্লেক্টেড শেপটাও চেঞ্জ হচ্ছে, ডিফর্ম শেপটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে একটা বিল্ডিং অসংখ্য ভাবে দুলতে পারে, লোডের ম্যাগনিটিউড, তারপর লোডের ডিরেকশন, লোডের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, এগুলোর উপর ডিপেন্ড করে। তাহলে একটা বিল্ডিংয়ের ডিফ্লেক্টেড শেপও ইনফিনিটি, মোড শেপও ইনফিনিটি, বা পয়েন্ট অফ লোড কোন কোন জায়গায় অ্যাপ্লাই হতে পারে সেটাও ইনফিনিটি। ওকে, তো এখন আমাদের এই যে প্রত্যেক যে বিভিন্ন মোডে বিল্ডিংটা দুলতেছে, হ্যাঁ মোড শেপে বিল্ডিংটা দুলতেছে, প্রত্যেকটা মোড শেপের একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে। হ্যাঁ, তো ফার্স্ট মোডে টাইম পিরিয়ডটা সবচেয়ে বেশি, এর পরবর্তী মোডে টাইম পিরিয়ডগুলো ক্রমান্বয়ে কমে যায়, মানে কম হয় আর কি। এই যে এখানে আমি দেখাইছি ফার্স্ট মোডে টাইম পিরিয়ডটা আমাদের সবচেয়ে বেশি, সেকেন্ড মোড, থার্ড মোড, এভাবে। ওকে, তো এটা একটা লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস লিমিটেশন, যে এখানে শুধুমাত্র একটা মোড নিয়ে কনসিডার করে আমাদের বিল্ডিংটাকে আমরা অ্যানালাইসিস করি এবং ডিজাইন করি, কিন্তু বিল্ডিংটার বাস্তবে এটার ডাইনামিক লোডের কারণে এটার ডিফ্লেক্টেড শেপ হবে অসংখ্য, অনেকগুলো ডিফ্লেক্টেড শেপ হবে, সবগুলো ডিফ্লেক্টেড শেপের ইফেক্টটা আমরা কনসিডার করে তখন আমরা বিল্ডিংটা ডিজাইন করি। আর স্ট্যাটিক অ্যানালাইসিস কি, আমরা জাস্ট একটা ডিফ্লেক্টেড শেপ কনসিডার করতেছি বা একটা মোড শেপ, হ্যাঁ, কনসিডার করে আমরা ডিজাইন করতেছি। ওকে, এটা একটা স্ট্যাটিক এবং ডাইনামিক অ্যানালাইসিসের পার্থক্য বলা যায়। এরপরের আমাদের যে টার্ম আছে সেটা হলো মোডাল অ্যানালাইসিস। তো মোডাল অ্যানালাইসিস হলো আমাদের এই যে মোড শেপগুলো কনসিডার করে, এই মোড শেপগুলোর জন্য আমরা যে অ্যানালাইসিসটা করি সেটা হলো মোডাল অ্যানালাইসিস। তো এখানে আমরা আরও বিভিন্ন বিষয়ে, মোডাল অ্যানালাইসিস আমরা আরও বিভিন্ন বিষয়ে কনসিডার করি, এটার যে ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা, ড্যাম্পিং ফ্যাক্টর, এগুলো কনসিডার করে আমরা যে অ্যানালাইসিসটা করি সেটাই মোডাল অ্যানালাইসিস। আর মোডাল মাস, একটা নির্দিষ্ট মোডে মোড শেপে দোলার জন্য ওই মানে ওই বিল্ডিংয়ের যে মাসটা কাজ করে সেটাকে বলা হয় মোডাল মাস। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এতটুকুই, যদি ভিডিওটি যদি আপনাদের বুঝতে কোথাও প্রবলেম হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি ভিডিওতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।